সর্বম শিব ম্যাম শিবানন্দা আমরা আলোচনা শুরু করেছি বারোই জুলাই থেকে ছাব্বিশে অগস্ট বৃহস্পতি আর মঙ্গলের যে গুরুভৌম যোগ সৃষ্টি হবে সেই যোগকে আমরা কিভাবে আমাদের জীবনে ম্যাক্সিমাম সদ্ব্যবহার করতে পারি রাশিফল হিসেবে যা রেজাল্ট তো আমরা যা ডিফল্ট পাব যা পূর্বের কর্ম আছে জন্মছকে যা প্রারব্ধ আছে সেই অনুযায়ী তো একটা প্রত্যেক মানুষের নির্দিষ্ট কিছু শুভ অশুভ ফল আছেই এবার সেখানে থেমে না থেকে যেহেতু আমরা মানবজনী প্রাপ্ত হয়েছি আমরা ছুচো ব্যাং ইঁদুর নই সুতরাং ছুঁচো ব্যাং ইঁদুরের মতো শুধু রাশি ফলে আবদ্ধ না থেকে সেখান থেকে আমরা কি করে আরও বেশি শুভ ফল প্রাপ্ত হতে পারি অশুভ ফলকে কীভাবে আমরা হ্রাস করতে পারি তার একটা প্রয়াস তো আমাদের ধ্যান ধারণা কনসেপচুয়াল ক্ল্যারিটিটা কতটা কম এবং কতটা ভুল সেগুলো আমাদের আগে জানতে হবে ভুলটা না জানলে সংশোধনটা হবে না তো কালপুরুষের রাশিচক্রে দেখুন মঙ্গল আর বৃহস্পতির ঘর পাশাপাশি মেষ আর মিন ওদিকে বৃশ্চিকার ধনু বৃহস্পতি ধনু ধনুরাশি ভাগ্যস্থান অর্থাৎ বৃহস্পতি আমাদের ভাগ্যের কারক লাখ ফ্যাক্টর আমরা বলি ফরচুন ফরচুনগুলো বলা হয় এবং মঙ্গল হচ্ছে লগ্ন মেষ কালপুরুষের রাশিচক্রের কাঠামোটাকে যদি আমরা স্টাডি করি ডিজাইন নকশাটা তাহলে মঙ্গল মেষ লগ্ন মানে আমি এবং মঙ্গলের মধ্যে সেই আমি ভাব কর্তা ভাব তো প্রবল তো এখানে প্রশ্নটা কি ওঠে যে আমার পুরুষাকারটা বেশি গুরুত্বপূর্ণ না আমার ভাগ্য বেশি গুরুত্বপূর্ণ এটা একটা বিশেষ প্রশ্ন যেটা নিরন্তর মানুষ করে এসেছে এখন বৃহস্পতিকে কালপুরুষের রাশিচক্রের নকশায় আমরা নবম ভাব দিচ্ছি ভাগ্যের কারকতা দিচ্ছি আর মঙ্গলকে দিচ্ছি লগ্নের কারকতা অর্থাৎ পুরুষাকারের কারকতা এবং মঙ্গলের মধ্যে সেই আমি আমি সব করবো ভাবটা তো প্রবলভাবেই আছে তার ফাউন্ডেশনাল এনার্জি তো এই যে পুরুষাকার আর ভাগ্য এইখানে ওই হেয়ালি বা ধাঁধার মধ্যে যে প্যাঁচগুলো থাকে সে প্যাচটাকে আমাদের খুলতে হবে আমার যে ফ্রি উইল বা আমার যে পুরুষাকার বা আমি যে নিজের ভাগ্যকে নিজের জীবনের কোয়ালিটি অফ লাইফকে পরিবর্তন করব তার জন্য যে শক্তিটা দরকার যে ক্ষমতাটা দরকার সেটা কিন্তু অপরাশক্তি নয় আমরা গত ভিডিওতে যে ইন্ট্রোডাক্টরি আলোচনাটা করেছি সেটা করার এটাই কারণ যে আমাদের বুঝতে হবে যে আমরা যে শক্তি দ্বারা চালিত যে শক্তি আমাদের কর্তা ভাব দিচ্ছে আমাদের ইগোকে অহমিকাকে অহংসত্ত্বাকে পোষণ করছে সে হচ্ছে অপরাশক্তি এবং সেটাই হচ্ছে একটা খুব ট্রিকি বিষয় একটা খুব এলিউসারি বিক্ষিপ্ত বিভ্রান্তির বিষয় যে অপরাশক্তি আমাকে চালনা করছে কিন্তু আমাকে মনে করাচ্ছে যে আমি নিজে চালনা করছি নিজের জীবন আমি মনে করছি আমি কর্তা যা করছি আমি করছি আমার ইগো এটা আমাকে মনে করাচ্ছে ইগো থেকে আমার অহংসত্তা থেকে আমার মধ্যে যে অনুভবটা তৈরি হচ্ছে সেটাই অনুভব যে যা কিছু করছে আমি করছি কিন্তু ইগো যে আমাকে আইনেসের অনুভূতিটা দিচ্ছে আসলে ইগোটা চালিত হচ্ছে শক্তিকে দিয়ে যে একটা কমপ্লিটলি ডিফারেন্ট এন্টিটি যে অবচেতন মন এমনভাবে তার কার্যকারিতা যে সে আমার সচেতন মনকে এই অনুভূতিটা দিচ্ছে এই ফিলিংটা দিচ্ছে ফিল গুড ফ্যাক্টর দিচ্ছে যে আমি সব কিছু করছি কিন্তু আমি কিছুই করছি না আমার কনসিয়াস মাইন্ড অ্যাকচুয়ালি টোটালি ইনঅাক্টিভ হয়ে আছে পুরোটাই আনকনসিয়াস অবচেতন মন কাজ করছে এবং এই অবচেতন মন এই আনকনশিয়াস মাইন্ড এই অ্যানিমালিস্টিক টেন্ডেন্সিটাই মঙ্গল যে আমার মধ্যে আমি ভাব আনছে ইগো ভাব আনছে পশু ভাব আনছে কাম ক্রোধ আনছে ডিজায়ার অ্যান্ড অ্যাঙ্গার দুটো ফাউন্ডেশনাল ইনগ্রেডিয়েন্ট ফ্রি উইলটা কী ফ্রি উইলটা সেই পাওয়ার সেই শক্তি যে শক্তি আমাকে বেয়াদবি করতে দেবে না উশৃঙ্খল হতে দেবে না পশু সুলভ হতে দেবে না ফ্রি উইলটা হচ্ছে পরাশক্তি যে ফ্রি উইল আমার জীবনে অপারেশনাল হয়ে গেলে কার্যকর হয়ে গেলে আমি অপরাশক্তির এই পশু জীবন থেকে আমার উত্তরণ হবে আমার ব্রেনের আমার হায়ার মাইন্ড খুলে যাবে তখন কসমিক ইন্টেলিজেন্স ফ্লো করবে হিউম্যান ইন্টেলিজেন্স লজিক রেশনাল যুক্তি বুদ্ধি ইন্দ্রিয় মন সব হচ্ছে অপরাশক্তির অধীনে তারা সব অপরাশক্তির দাস ইট ইজ আ স্লেভ ডোমেন রেপ্টিলিয়ান ব্রেন এখানে যখন মন্ত্রসাধনার মাধ্যমে পরাশক্তি ঈশ্বর তত্ত্বের দিকে আমরা ইউটার্ন নেব ঈশ্বরমুখী হব আমরা ঈশ্বর বিমুখ হয়ে আছি আমরা মায়ার অধীনে আছি মায়াপতিকে আমরা ভুলে আছি মায়া আমাদের গাইড করছে এবং মায়া আমাদের সঙ্গে সেই মায়াজাল রচনা করেছে যে মায়াজালে আমরা মনে করছি আমি সব কিছু করছি আসলে করছে মায়া অপরাশক্তি আমার এক একটা কর্মের বীজ এক একটা সংস্কার বারবার বারবার রিপিট করছে আমার জীবনের এক্সপিরিয়েন্স আর অনুভব আমি মনে করছি আমি করছি যখন সত্যি আমি করব যখন আমার ফ্রিউইলটা অপারেশনাল হবে তখন আমি এই যা কিছু অপরাশক্তি দ্বারা চালিত হয়ে করছিলাম সেগুলো করা থেকে আমি নিজেকে বিরত করতে শুরু করব। টোটালি ডিফারেন্স ইন অ্যাকশান হয়ে যাবে কর্মটাই বিশুদ্ধ হয়ে যাবে হয়ে যাবে ইগনোরেন্স অজ্ঞানতা ইম্পিওরিটিজ অফ দ্য মাইন্ড অপরাশক্তির অধীনে আমাকে চালনা করে পরাশক্তি যখন প্রবেশ করবে সিস্টেমের মধ্যে অস্তিত্বের মধ্যে তখন মন পিউরিফিকেশনের দিকে যাবে বিশুদ্ধ হবে মন এই কামক্রোধ ক্রোধ লোভমোহ অহংকার মায়ার কর্মের যে বন্ধন যে পাশ সেটাকে বুঝতে শিখবে সেটাকে চিনতে শিখবে এবং ফার্স্ট থিং যেটা হবে সেটা হচ্ছে রিয়াক্টিভ নেচার বন্ধ হবে আই ফর অ্যান আই ট্রুথ ফর আ ট্রুথ এই যে যেভাবে আমাদের মাইন্ডটা অপারেট করে সেই অপারেশনটা চেঞ্জ হবে কারণ ডাইরেক্টিং পাওয়ার পরিচালনার যে শক্তি পরিচালক পরিবর্তন হয়ে যাবে তখন উইল আমাকে কি দেবে উইল যখন আমার হবে যখন আমি প্রাপ্ত হব যখন পুরুষাকার প্রাপ্ত হবে সেটা দিব্য চেতনা সেটা অ্যাকচুয়ালি জুপিটার তো কিভাবে সাজানো আছে দেখুন সিম্বলিক্যাল যে প্রতীক যখনই এই প্রতীক এই কোনো নকশা থাকে যখন আমরা গুপ্তধনের ম্যাপ দেখি মাপ মানচিত্র দেখি তখন তার মধ্যে অনেক রকম ভুল ভাল দেওয়া থাকে সেগুলোকে ডিকড করতে হয় সিগনালস ইঙ্গিত সংকেত সবসময় কিন্তু একটা হেয়ালি তো যে ভাগ্যস্থান বৃহস্পতি ধনু কে বলা হচ্ছে যে ভাগ্য আমার সব কিছুকে নিয়ন্ত্রণ করছে আসলে সেই ভাগ্যস্থানের যে অধিপতিগ্রহ বৃহস্পতি যিনি জ্ঞানের কারক সেই জ্ঞানের কারকের যে শক্তি কি সেটা পরাশক্তি অজ্ঞানতার কারণ হচ্ছে মঙ্গল অপরাশক্তি কিন্তু বৃহস্পতি হচ্ছে জ্ঞানদাতা তিনি গুরু তিনি আমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাচ্ছেন তামাসুমা জ্যোতির তার শক্তিটাই হচ্ছে কিন্তু উইল তার শক্তিটা কন্ডিশন অপরা শক্তির ভাগ্য নয় যে যেরকম হয়ে আসছিল যে ছকে চলছিল সেই ছকেই চলবে এই পুরো ডিজাইনের মধ্যে যে ক্যাচগুলো সেগুলো বার করতে হবে আর মঙ্গল যে লগ্নের অধিপতি গ্রহ যে লগ্নের উর্জা যে আমাকে আমির সেন্স দিচ্ছে আমির ফিল গুড ফ্যাক্টর দিচ্ছে আমির আত্মতুষ্টি দিচ্ছে যা আমি সব করলাম সেটা টোটালি ফলস কারণ আমি কিছুই করছি না পুরোটাই আমার পূর্বের কামক্রোধ মোহ অহংকার বাসনা সংস্কার আমাকে করাচ্ছে এটাই অপরাশক্তি অজ্ঞানতা মায়ার ডোমেন এটা অ্যাকচুয়ালি সুইচ হয় যখন পরাশক্তি আপনার জীবনে প্রবেশ করবে আমার জীবনে প্রবেশ করবে তখন যে বৃহস্পতিকে আমরা ভাগ্যের কারক বলছি ফরচুন লাক সে বৃহস্পতি অ্যাকচুয়ালি ফরচুন লাক নয় সেই বৃহস্পতি অ্যাকচুয়ালি একটা খুব ক্লিয়ার কাট অ্যাকশান এবং কনশাস মাইন্ডের অ্যাকশান সেই জ্ঞান সেই বৃহস্পতি সেই পরাশক্তি কখনো আমাকে সেই পুরুষাকারের ক্ষমতা দেবে না যে পুরুষাকার দিয়ে আমি একদম ক্রোধিত হয়ে আমার শত্রুকে দমন করব লোভের বসে আমি আশা আকাঙ্ক্ষা পূর্ণ করব মোহের বসে আমি আসক্ত হয়ে থাকব কাম প্রবৃত্তি আমার একেবারে অসীম হয়ে যাবে অহংকারে আমি মত্ত হয়ে থাকব কখনোই সেটা দেবে না যখন আমার ফ্রি উইল জাগ্রত হবে ফ্রি উইলটা আসলে পরাশক্তি ফ্রিউইল যখন জাগ্রত হবে তখন আমি বুঝতে পার তখন আমি আমাকে চিনতে পারব তখনই আমার আত্মসাক্ষাৎকার স্বরূপের পরিচয় ধীরে 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 আবরণ অনাবৃত হবে আবৃত চেতনা অপরাশক্তির অধীনে পরাশক্তি প্রবেশ করবে আবৃত চেতনা ধীরে 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 অনাবৃত হবে আপনারে দিয়ে রচিলি কিয়ে আপনারই আবরণ তো এই যে মঙ্গল বৃহস্পতি লগ্ন নবম এই যে ডিজাইনটা এর মধ্যে কীরকম চালাকি আছে এগুলো গুরুতত্ত্ব এগুলো ভিতরে প্রবেশ করতে হবে এবং ফ্রি উইল যখন আপনার জাগ্রত হবে তখন সেই পরাশক্তি আপনাকে আর ওই কন্ডিশনড দাসত্বের জীবন যাপন করতে দেবে না তখন আপনি মুক্তি তখন আপনার মোক্ষ কিসের থেকে মুক্তি কিসের থেকে মোক্ষ অপরাশক্তি থেকে ওই জন্মের পর জন্ম কামক্রোধ লভ অহংকার মধু কৈটব মহিষাসুর রক্তবীজ শুম্ভনি শুম্ভ চন্ডমুণ্ড এদের যে আমার জীবনে আধিপত্য এদের আধিপত্য তখন সমাপ্ত হবে এই জন্য দেবী শক্তি দেবী তম সধা তম সহা দেবী মাহাত্ম দেবী মাহাত্ম কেন কারণ এই দেবী শক্তি এই পরাশক্তি অপরাশক্তিকে দমন করছেন তখন আর আমি দাসত্বের জীবন প্রতারণার জীবন যাপন করছি না মনে করছি আমি কি না জানি কী হনু তসমান খান অহং সত্তায় মদন্মত হয়ে ঘুরে বেড়াচ্ছি আসলে আমি একটা চরম মূর্খ পুরো অপরাশক্তি অজ্ঞানতা আমাকে চালনা করছে এবং ফ্রি উইল মানেই হচ্ছে আমি এই অজ্ঞানতার যে ক্ষেত্র যে জগৎ এই মায়ার যে খেলাটা সেটাকে আমি চিনতে পারবো বুঝতে পারবো আমাকে যে ঠকানো হচ্ছে এই জন্য চক্ষুর উন্মিলিতম গুরু বন্দনায় বলা হচ্ছে গুরু কি করে চক শুরু চোখ খুলে দেয় আমি বুঝতে পারব গুরু অন্ধকার থেকে যে আমাকে আলোয় নিয়ে যাবে অর্থাৎ অপরাশক্তির ক্ষেত্র থেকে পরাশক্তির দিকে তখন আমার চোখ খুলে যাবে তখন আমি বুঝব হায় কপাল আমি কি করছিলাম সবই তো আমার কজল বডি আমার জ্ঞানময় কোষে আমার কর্ম বসে আছে সেই কর্মের ফলেই আমার জীবনে যা কিছু ঘটছে যা কিছু ঘটছে যারা যারা তার মধ্যে আছেন যে সমস্ত ব্যক্তি সবই হচ্ছে নিমিত্ত আমি বোকার মতো মূর্খের মতো মৌর আমাতে শঙ্করাচার্য বলেছেন ভজ গোবিন্দ ভজ গোবিন্দম মৌর আমাতে ভজ গোবিন্দম মানে পরাশক্তিকে ডাউনলোড করো তুমি মোড়ো মতি তোমার মধ্যে অপরাশক্তি চলছে তখন একটা কেউ আমার নামে চারটে বাজে কথা বললে আমি সেখানে দা তরওয়াল এ কে ফর্টি সেভেন নিয়ে ছুটব না যাওয়ার প্রতিশোধ নিতে হবে লোভের বসে আমি অন্যায় করব না মোহের বসে আমি দোষ করব না আমার ওই ফ্যাক্টার্সগুলো আর কাজই করবে না আমাদের এই যে আন্ডারস্ট্যান্ডিংটা নেই না দেখুন আমরা খুব সাদা সিধেভাবে সাধারণভাবে যেটা আপনাদের প্রথমে আগের ভিডিওতে বললাম যে মেস থেকে মিনলগ্নের কী ফলাফল হবে সবাই বলবে কিন্তু সেটাতে কি আমি সীমিত থাকব তাহলে ওই ফলাফলে অপরাশক্তির যে প্রভাব সে আপনার জীবনে অনন্তকাল চলবে পরাশক্তিও যেরকম অনন্ত শাশ্বত অপরাশক্তিও তাই যদি ইফ ইউ অ্যালাউ ইট টু গো অন সেখানে নিউটনস থার্ড ল আছে এভরি অ্যাকশন অ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান যত আপনি অপরাশক্তিকে অ্যালাউ করবেন সে তত সেই রক্ত বীজ তৈরি হবে আবার নিউটনের আরেকটা লও আছে যে ইনার্শিয়া অফ মোশন আর ইনার্শিয়া অফ রেস্ট একইভাবে কন্টিনিউ করবে যদি সেখানে অন্য কোনো ফোর্স বা শক্তি প্র প্রবেশ না করে তাহলে শক্তিকে যদি আপনি চলতেই দেন তাহলে শক্তি চলতেই থাকবে ইফ দ্যার ইজ নো আদার ফোর্স উইচ ইজ অ্যাপ্লাইড তো সেই কারণে এক একটা ট্রানজিটের যে আসল তাৎপর্য সেটাকে বুঝতে হবে রসানাম রসতম উপনিষদের একটি শ্লোক একটি কথা যেটা রবীন্দ্রনাথ খুব ব্যবহার করতেন যে রস আমাদের জীবনে এই জগতে প্রচুর নানান নবরাস তো আছেই কিন্তু রসানাম রসতামা এত এত ইন্দ্রিয়কে লালায়িত করার তুষ্ট করার এত রস সম্পন্ন রূপ রস গন্ধের এই জগৎ এর মধ্যে সবচেয়ে উচ্চস্তরের সবচেয়ে শ্রেষ্ঠ যে রস রসা নাম রস সেটা হচ্ছে সেই দিব্য চেতনা তো সব ইন্দ্রিয়গ্রাহ্য অপরাশক্তির সব কিছুকে দেখে বুঝে থেকে চলতে হবে কিন্তু পরাশক্তির গাইডেন্সে পরাশক্তির হাত ধরে চলতে হবে অপরাশক্তিকে অপারেশনাল হতে দিলেই মুশকিল তো এই যে গুরু পূর্ণিমাতে আপনাদের শক্তি উমা কুমারিয়ার উদ্যম ভৈরবা দুটো শিবসূত্র নিয়ে আলোচনা করেছি এবং প্রেপারেটরি আপনাদের করতে বলেছি সাধনা সিম্পল মেডিটেশন এই ইচ্ছাশক্তি কুমারী আর উদ্যমও ভেরব তো তাই আমার নিজের ইচ্ছা শক্তি যেটা যেটা আমার কাম আমার মোহ আমার লোভ সেটা তো আমার শক্তি দ্বারা চালিত আর উমা উমাকুমারী ডাইরেক্ট ডিভাইন ফেমিনাইনকে যদি আমি স্টেজে এন্ট্রি দিই তাহলে তার যে ইচ্ছা শক্তি সেটা পরাশক্তি তাহলে আমার জীবনের যা কিছু আমি চাইছি ম্যানিফেস্ট করতে চাইছি প্রকট করতে চাইছি অভিব্যক্তি চাইছি ইচ্ছা পূর্তি চাইছি সেটা যদি দেবী শক্তির মাধ্যমে পরাশক্তির মাধ্যমে হয় তাহলে সেটা বিশুদ্ধ সেখানে আসক্তি হবে না সেখানে মোহ হবে না সেখানে তুষ্টি হবে সেখানে সন্তোষ হবে সেখানে লোভ হবে না আর এই উদ্যম ভাইরব অর্থাৎ আমার কনসিয়াসনেস আমার রাইজ আবসার্জিং কনসিয়াসনেস চাই আমাকে অপরাশক্তি থেকে পরাশক্তির দিকে মুভ করতে হবে শিফট করতে হবে লোয়ার মাইন্ড থেকে হায়ার মাইন্ডে যেখানে আমার নিজের যে মঙ্গলের যে পশু অহংকার ক্রোধ অ্যাগ্রেশন অ্যাঙ্গার ইগো সেটা রিপ্লেসড হয়ে যাবে ডাইরেক্ট ডিভাইন ফেমিনাইন দেবী শক্তি পরাশক্তি ইচ্ছাশক্তি কুমারী সেখানে অপারেশনাল হবে এই জন্য দেবী শক্তির এত মাহাত্ম এই জন্য শ্রী চণ্ডীকে বলা হয় যে শ্রী চণ্ডীর পাঠে শ্রী শ্রী চণ্ডীর সাধনায় প্রারব্ধকে অতিক্রম করা হয় প্রারব্ধকে অতিক্রম মানে কী হোয়াট ইজ দ্য মিনিং মানে হচ্ছে সোজা বাংলায় অপরাশক্তিকে দমন করে আপনার ওই রিগ্মারোল পিসিং আমাদের যে অজ্ঞানতার ডোমেন যে আনকনশিয়াস মাইন্ড যে আমাদের চালনা করছে সেখান থেকে আমরা মুক্তি পেয়ে আমরা হায়ার কনসিয়াসনেস ফ্রি উইল অপারেশনাল হয়ে যাবে এবং আমরা আমাদের স্বরূপকে ধীরে 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 চিনতে পারবো আমাদের আবৃত চেতনা অনাবৃত হবে তখন আমাদের জীবনে জুপিটার বৃহস্পতি কার্যকর হবে জাগ্রত হবে জুপিটার উইল কাম জুপিটার উইল স্টে জুপিটার উইল কঙ্কার জুপিটার উইল ডেলিভার আর না হলে মঙ্গল সক্ষেত্রস্থ হবে আগুন লাগবে ট্রেন অ্যাক্সিডেন্ট হবে বহু মানুষের মৃত্যু হবে এয়ারপোর্টের ক্যানপি ভেঙে পড়বে ভূমিকম্প হবে সক্ষেত্রস্থ গ্রহ উল্টো ফল দিয়ে চলে যাবে তো এই বৃহস্পতি মঙ্গলকে বিশেষভাবে সদ্ব্যবহার করতে হবে আগামী ভিডিওতে আমরা এই আলোচনা আরও এগিয়ে নিয়ে যাব সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপানন্দা